আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার বিবাহবার্ষিকীর ভিডিও। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। সবার জীবনেই এমন একটা দিন আসে, তো আমাদের এই সেপ্টেম্বরের 23 তারিখে বিয়ে হয়েছিল। তো দেখতে দেখতে দিনগুলো কীভাবে চলে গেল, তারপরেও মাঝে মাঝে স্মৃতিচারণ করতে ভালো লাগে। তো আরেকটা বছর আমাদের মাস থেকে চলে গেল, মাঝখান থেকে। তো এই তো, তাই ভাবলাম আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করি। আসলে তখন অনেক ভালো ছবি উঠানো হয় নাই, কারণ যেহেতু আমার বিয়েতে ভিডিও করা হয়েছিল, তাই ওইরকম বেশি একটা ছবি উঠানো হয় নাই। তাও যতটুকু হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। তখন ভিডিও করা হয়েছিল, তো একদিন আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা অল্প অল্প করে শেয়ার করব। তো আপনারা কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আপনাদের সাথে কিছু শেয়ার করতে পারলে আমার ভালো লাগে। আর সব সময় মানে যাই করি মনে হয় আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে আমার হাজব্যান্ড জামাই সেজে, আর এখানে আমি বউ সেজে। আসলে এটা আমার বিয়ের ছবি না, এটা আমার বউবাতের ছবি। এটা আমার বউবাতের দিনে তোলা ছবি। আর কিছুক্ষণ পরই আসছি বিয়েটা নিয়ে, বৌভাতের দিয়ে শুরু করলাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আর যারা এই পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে আমার হাজব্যান্ডের হলুদ শুরু হয়ে গেছে, ওর একমাত্র বোন, ছোট বোন সব কিছু গুছিয়ে নিচ্ছে সুন্দর করে। সবাই হলুদ দিবে, আয়োজন চলছে। তো সবটা তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব নয়, অল্প অল্প শেয়ার করলাম। তো এখানে রাখি পরানো হচ্ছে সবাই মিলে। তাই আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করছি। এখানে আমার হাজব্যান্ডের মা মানে আমার শাশুড়ি রাখিয়ে পরিয়ে দিচ্ছেন। আর আমার হলুদের এই যে তখন মাত্র আমাকে সাজানো হচ্ছে, আর এখানে আমার শাশুড়ি আমার হাজব্যান্ডকে হলুদ দিয়ে দিচ্ছেন। আর আমাকে সাজানো হচ্ছে, তখন হলুদের শাড়ি পরানো হয় নাই। তো একটা ছবি দিয়ে শেয়ার করে দিলাম। যাই হোক, তারপরে তো শুরু হয়ে গেল বিয়ে। আর প্রতিটা মানুষের জীবনে তো একবারই বিয়ে হয়। তো এই যে জামাই সেজে বসে আছে, তো ছবি দিয়ে দিলাম। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, জামাইয়ের সাথে সবাই মিলে খাওয়া দাওয়া করছে। আর এখানে বিয়ে পড়ানোর পরে কি যা যা আয়োজন করা সবগুলোই করছে, মুখ দেখানো কি কি করে। আমি তখন চোখ বন্ধ করেছিলাম, ঠিক দেখি নাই ভালো করে কি কি হয়েছে, কারণ এখন মেয়েরা যতটুকু সচেতন আমরা তো আসলে তখন লজ্জা পেতাম, তাই অনেক কিছুই দেখি নাই, চোখ বন্ধ করেছিলাম।
তো আমার ননদ যে যা যা করণীয় সেগুলো করে নিচ্ছে, এই আমার ননদ। তারপরে তারপর যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো এক এক করে পালন করে যাচ্ছে। তো এইভাবেই বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, আর এই দিনটার কথা মনে হয়ে গেল। যে দিনটাকে মনে আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো, এই যে শুরু হয়ে গেল এখন বৌভাত। এটা বৌভাতের ছবি, তো আমি বসে আছি, বৌভাতের দিন, আর আমার হাজব্যান্ড লোকজনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছেন, মানে গেটের মধ্যে দাঁড়িয়ে আছেন। যেহেতু আমার শ্বশুর তখন দেশের বাইরে ছিলেন, তাই ওকেই সব করতে হয়েছে, আর ও তো সবার বড়। আর ই আমার ছোট দেবর আমার সাথে বসে আছে, আর আমার শাশুড়ি তিনিও আমার সাথে বসে আছেন। তো আমার হাজব্যান্ডটিকে এই সব কিছু করতে হয়েছে, কারণ যেহেতু আমার শ্বশুর দেশে বাইরে ছিল, আমার শাশুড়ি ননদ তারাও করেছে, কিন্তু তাকেই সবটা বেশি সামলিয়ে নিতে হচ্ছে।